আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। রাশিয়ার বিরুদ্ধে এবার ফসফরাস বোমা হামলার অভিযোগ। লিসিচানিস্ক সম্পূর্ণ দখলের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনছে যেসব দেশ। এদিকে রাশিয়ার ব্যাপারে তুরস্কের কাছে যে আবদার ইউক্রেনের। আরও থাকছে আগ্রাসনের ভয়ে সামরিক হেলিকপ্টার কিনছে ইউক্রেন সীমান্তবর্তী দেশ। এবং সর্বশেষ জার্মানিকে চীনের সতর্কতা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। রাশিয়ার বিরুদ্ধে এবার ফসফরাস বোমা হামলার অভিযোগ। সেনা প্রত্যাহারের একদিন পরে কৃষ্ণ সাগরের দ্বীপ স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া অব্যাহত রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক স্থাপনা। লিসিচানিস্কের একটি তেল পরিশোধনাগার নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর। গতকাল অবিরাম গোলাবর্ষণে এখনও প্রকম্পিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্ক। একের পর এক হামলায় সেখানকার ঘরবাড়ি, বিভিন্ন আবাসিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চলছে উদ্ধার কার্যক্রম। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লুয়ানিস্ক প্রদেশের শহর লিসিচানিস্কে বোমা হামলার পরপরেই সেখানকার একটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। হামলায় আবাসন ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন সেখানকার নাগরিকরা। উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র হামলা। এমনকি পূর্বাঞ্চলীয় সেভরো দোনেস্ক আর ওডেসা পরিণত হয়েছে বিধ্বস্ত নগরীতে। এদিকে কৃষ্ণসাগর থেকে রুশ সেনা প্রত্যাহারের একদিন পরেই সেখানে ফসফরাস বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। কিয়েভের অভিযোগ, গতকাল ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুটি রুশ S-30 যুদ্ধবিমান দ্বীপের উপর দিয়ে উড়ে যায়। এদিকে লিসিচানিস্ক সম্পূর্ণ দখলের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ পশ্চিমের শহর লিসিচানিস্ক সম্পূর্ণ দখলে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে লুহানিস্ক পিপলস রিপাবলিক। শনিবার LPR-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী রুশ সংবাদ মাধ্যম তাস্কে একথা বলেন। তিনি বলেন, লুহানিস্ক পিপলস রিপাবলিক এবং রাশিয়ার মিত্র বাহিনী সামনের দিনগুলোতে লিসিচানিস্ক সম্পূর্ণরূপে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। কিসেলেভ বলেন, সামনের দিকে লিসিচানিস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে কি পরিমাণ ইউক্রেনীয় সেনা রয়েছে, কে তাদের কমান্ডার, সেখানে আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের কাছে কিনা, এসব চিন্তা না করেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সবার জন্য নাৎসিমুক্ত এবং বেসামরিকরণ অনিবার্য। আরেকদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনছে যেসব দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে বিভিন্নভাবে দুর্বল করতে নিষেধাজ্ঞার জাল পেতেছে পশ্চিমা বিশ্ব। দেশটি থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশগুলো। এদিকে পশ্চিমা বিশ্বের দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। কিন্তু তাদেরই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ায় জ্বালানির বিক্রয় বেড়েছে। অপরিশোধিত তেল উৎপাদনে রাশিয়া বিশ্বে তৃতীয়। যুদ্ধের আগেও এই অবস্থানে ছিল দেশটি। বেসরকারি অর্থনৈতিক নজরদারি সংস্থা ভিজুয়াল ক্যাপিটালিস্ট .com-এর সমীক্ষায় দেখা গেছে, ইউক্রেনের আক্রমণের পর থেকে তেল রপ্তানি করেই রাশিয়া সবচেয়ে বেশি আয় করেছে। তাদের অন্যান্য জীবাশ্ম জ্বালানির রপ্তানিও বেড়েছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় $98 কোটি জ্বালানি অন্য দেশে রপ্তানি করেছে রাশিয়া। শুধুমাত্র প্রথম 100 দিনে $9,770 কোটি জীবাশ্ম জ্বালানি রপ্তানি করেছে দেশটি। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও কারা রাশিয়ার জ্বালানি কিনছে? কারণ রাশিয়া থেকে জ্বালানি আমদানি করার অর্থ হল পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা। সমীক্ষা বলছে, এই তালিকায় সবার আগে রয়েছে চীন, তারপরে জার্মানি এবং ভারত, রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দেশও। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো বরাবরই তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য মূলত রাশিয়ার ওপর নির্ভর করে। দেশগুলোর প্রয়োজনের 41% প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয় রাশিয়া থেকেই। ইউক্রেন হামলার পর যে $2,500 কোটি
পাইপলাইন গ্যাস রাশিয়া রপ্তানি করেছে। তার 85% গিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে। আক্রমণ শুরুর প্রথম 100 দিনে রাশিয়ার জ্বালানি রপ্তানি 100% হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশেই। আরেকদিকে রাশিয়ার ব্যাপারে তুরস্কের কাছে যে আবদার ইউক্রেনের, কৃষ্ণ সাগর দিয়ে অবাধ শস্য সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া ইউক্রেন দুই পক্ষের মধ্যে সমঝোতার প্রস্তাব দিয়ে আসছে তুরস্ক। তবে এবার তুরস্কের কাছে রাশিয়ার পতাকাবাহী জাহাজ আটকের আবদার করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, রাশিয়ার দখলকৃত বাদিয়ানিস্ক বন্দর থেকে ইউক্রেনীয় শস্য বহনকারী রাশিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জিবেক ঝোলিকে আটক করার জন্য ইউক্রেন তুরস্ককে অনুরোধ করে বলে ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছে। এছাড়া রয়টার্স এ সংক্রান্ত নথিও দেখেছে। ইউক্রেনের পররাষ্ট্র অধিদপ্তরের এক কর্মকর্তা দেশটির নৌ প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যর বরাত দিয়ে জানান, ওই রুশ জাহাজ প্রায় 4,500 টন শস্যর প্রথম চালান নিয়ে যাচ্ছে। ওই শস্য ইউক্রেনের বলে দাবি করেছেন তিনি। এদিকে আগ্রাসনের ভয়ে সামরিক হেলিকপ্টার কিনেছে ইউক্রেন সীমান্তবর্তী দেশ। ইউক্রেনের সীমান্তবর্তী ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ড ইতালীয় অস্ত্র কোম্পানি লিওনার্দোর কাছ থেকে 1.75 বিলিয়ন ইউরো মূল্যর 32টি সামরিক হেলিকপ্টার কিনতে যাচ্ছে। গতকাল পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিওস একথা জানান বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। পোল্যান্ডের সামরিক বাহিনীর কাছে পরের বছর প্রথম চালানের হেলিকপ্টার সরবরাহ করা হবে, যা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে দক্ষিণ পূর্ব পোল্যান্ডে লিওনার্দোর উৎপাদন সাইটে চুক্তির স্বাক্ষর করা সময় মারিওস একথা বলেন। তিনি আরও বলেন, পোল্যান্ড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহনে সক্ষম সামরিক হেলিকপ্টারের একটি ভারী সশস্ত্র সংস্করণের অর্ডার দিয়েছে। ওই চুক্তির আওতায় হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ এবং সরঞ্জামও সরবরাহ করা হবে। এবং সর্বশেষ, জার্মানিকে চীনের সতর্কতা। জার্মানি তাদের ইন্দো প্যাসিফিক নতুন পরিকল্পনা নির্দেশিকায় জানিয়েছে তারা চীনের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেবে। তার বদলে গণতান্ত্রিক এবং জার্মানির মতের সঙ্গে মিল আছে এমন দেশের সঙ্গে বাণিজ্য করবে। জার্মানির এমন পরিকল্পনা বা সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে চীন। গণমাধ্যম হংকং পোস্ট জানিয়েছে, যদি জার্মানি বাণিজ্যকে রাজনীতির সঙ্গে জড়ায় তাহলে চীন সতর্কতা দিয়েছে। যদি জার্মানি বাণিজ্যকে রাজনীতির সঙ্গে জড়ায় তাহলে চীন জার্মানি বাণিজ্য সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলস ক্ষমতায় আসার পরেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন মোড় নেয়। তার অধীনস্থ সরকার চীনের সঙ্গে থাকা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে। হংকং পোস্ট আরও জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন যেভাবে রাশিয়ার পক্ষ নিয়েছে, তাদের জিরো কোভিড-19 নীতি এবং উইঘুর মুসলিমদের নিপীড়নের কারণে জার্মানি চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। সূত্র এনডিটিভি।